আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো মিথ্যে তা শের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো মিথ্যে তা শের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমা, কারো অহংকার কারো অহংকার কারো অহংকার কারো অহংকার। সংসার সে তো শের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। শুধু খনিকে অনন্তকাল নয়, হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু খনিকে অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে বাসায় গেছে নাকি অন্য কোথাও গেছে জানতে পারবে? হ্যাঁ, চেষ্টা করলে জানতে পারবো আঙ্কেল। মেয়েটা অনেকদিন এখানে ছিল, ওর কিছু একটা হয়ে গেলে আমরা কিন্তু দায়িত্ব এড়াতে পারবো না। জি আঙ্কেল। কি ব্যাপার মেলি, তুমি রেডি হও নি কেন? ব্যথাটা খুব বেড়েছে, আমি মুভ করতে পারবো না। কিন্তু মেলি, যত কষ্টই হোক তোমাকে ডাক্তার দেখাতেই হবে। আচ্ছা, রিয়ার ব্যাপারে কি করা যায় বলতো? বাবা, রিয়া তো এখন যথেষ্ট বড় হয়েছে, ওর পছন্দ অপছন্দের দাম তো আমাদের দিতেই হবে। তুই ছাড়া ব্যাপারটা তো আর কেউ সাপোর্ট করছে না। কিন্তু বাবা, আমরা যদি বিষয়টা মেনে নাও নেই, রিয়া কিন্তু ওর নিজের পথ নিজেই বেছে নেবে। রিয়া এ কথা তোকে বলেছে? বাদশাহ আসবে, কোর্ট থেকে যখন বলা হয়েছে তখন অবশ্যই আসবে। আমার তো মনে হচ্ছে আসবে না। যদি না আসে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে। বাদশার সাথে কথা বলার ইচ্ছে আমার নেই, তবে আয়েশা ওর সাথে আছে কিনা জানা দরকার। তার মানে বাদশা যেদিন চলে যায় সেদিন থেকে আয়েশাও মিসিং? আমাদের ধারণা আয়েশা বাদশার কাছেই আছে। আপনি? তোমারে দেখতে এলাম। কিন্তু আপনি ভিতরে এলেন কি করে? কেন, তোমার দারোয়ান রে বলছি, আমি তোমার কাজিন। কেন, তোমার মনে নাই আমি তোমার ধর্মের বোন বানাইছিলাম? কই না তো, কোনো অসুবিধা নাই, ধরো এখন থেকে বানাইলাম, তুমি আজ থেকে আমার ধর্ম গুরু। আপনি কেন এসেছেন? কইলাম না, তোমারে দেখতে আসছি। তুমি কেমন আছো বল, তুমি কি সুস্থ হয়েছো নাকি আগের মতোই অসুস্থ আছো? ও লগা, তোর বাসায় ঢুকতে দেখলাম রাজীব ভাই রয়ে যাইতেছে। ওই কেন,
এই কথা কও না কেন হ্যাঁ ওষুধ আনতে গেছে কিসের ওষুধ আমার শরীরে ব্যথা আরে তুমি এত অসুস্থ তারপর রাজীব শালায় না 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 মানুষ না এইভাবে মানুষ না এসব আপনি কে বলছেন আমারে তুমি শর্মায় না বলিন এই রাজীবের লগে যে তোমার এই কি কি পরকিয়া সেটা তো আমি জানি না বাজে কথা বলবেন না সি 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 বাজে কথা বলবো কেন পরকিয়া তো খারাপ কিছু না সলিড রাজীব আসতেছে আমি যে তোমার এখানে আসছি এই কথাটা তুমি রাজীবকে বলবা না গুণাক্ষরেও বলবা না হ্যাঁ কোনো আকার ইঙ্গিত প্রকাশ করার চেষ্টা করবা না আমি উপরে গিয়ে লুকাইতেছি ঠিক আছে হ্যাঁ যদি বলো তাহলে আমি কিন্তু আর ভাই থাকবো না কি হয়ে যাবো আমি জানি না খোদার কসম প্রেসক্রিপশন আছে তুমি দেখে ওষুধগুলো খেয়ে নাও পরে খাবো আহা আবার বলে পরে খাবো তোমার ব্যথা কমছে না তুমি এখনই ওষুধটা খেয়ে নাও প্লিজ ঠিক আছে জামশেদ সাহেব কি ফোন করেছিল তাহলে মনে হয় সেটা ওরকম পৌঁছে গেছে হয়তো আচ্ছা মিলি তোমার জন্য কি আমি বাসা খুঁজব তুমি বলো আর না বলো আমি তোমার জন্য বাসা খুঁজব তুমি তুমি সুযোগ বুঝে এখান থেকে পালিয়ে যাবে তারপরে নতুন বাসা উঠবে তোমাকে বাঁচতে হবে মিলি তোমাকে বাঁচতে হবে মিলি প্লিজ আপনি এখন যান কি ব্যাপার মিলি তুমি হঠাৎ আমাকে আপনি আপনি শুরু করেছো কেন প্লিজ প্লিজ আপনি এখন যান প্লিজ যান ঠিক আছে আমি যাচ্ছি রাজীব রাজীব এই যে দেখো দেখো কি সুন্দর দেখো দেখো সুন্দর হয়েছে না হ্যাঁ আমি যদি চিত্রকে আমি তো আমার খুব ভালো করতে পারতাম তোমাদের দুজনার কি সুন্দর ভিডিও চিত্র কি রোমান্টিক আহ আহ এটা যদি আমি জামশেদ সাহেবের দেই সে কি খুশি হবে তোমাকে আমার কষ্ট করে আর গুলি করে মারতে হবে না জামশেদ সাহেব কলফান মার গুলি করে মেরে দিবে ইমরান তোমার শত্রুতা আমার সাথে তুমি মিলির কেন ক্ষতি করতে চাইছ হ্যাঁ
আমি ওর কোনো ক্ষতিই করুম না। তুমি না আমার দোস্ত, মিনে হলো তোমার বড় কি প্রেমিকা, তোমার প্রেমিকা তুমি কিভাবে করে কম, এটা ধর্ম আছে না? তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে ভাই তুমি আমাকে মোবাইলটা দাও, আমি ভিডিওটা ডিলিট করে ফেলি নিজের হাতে। করবা তো, তুমি তো করবা, খালি প্রথম সিকোয়েন্সটা আমি চিত্রায়িত করলাম, তারপরে সিকোয়েন্স নাম্বার 2, 3, 4, 5 আর কত কিছু চিত্রায়িত হবে, সুন্দর সুন্দর রোমান্টিক সিকোয়েন্স। তার আগে চলো একটু বসি, দুজনে একটু চা খাই, তারপরে হিসাবের খাতাপত্র খুলো, কি কম ভালো কথা বেশি না? ইমরান, তোমার 10 লাখ টাকা আমি রেডি করে রেখেছি, আজকেই পেয়ে যাও। আরে 10 লাখ টাকার হিসাব তো পরে, বই যাও আগে সুন্দর করে মালাই মাইরা 3 কাপ চা করা করে বানাই নিয়ে আসো। যাও, এই শুনো শুনো আপু, তোমার মোবাইলটা কোথায়? মোবাইলটা দাও, মোবাইলটা দাও, চা বানানোর সময় কহনকারে আবার ফোন করে আবার সবই পদাপদ ঘটায় করতে পারে, তা আমার আমি অসুবিধা হবে, দাও মোবাইলটা দাও। যাও 3 কাপ চা বানাই নিয়ে আসবা, আলকা পাত্তি মাইটা যাও। রাজীব রে, কাউকে রাজি করাতে পারলাম না। কাউকে না, বাবা হয়তো রাজি কিন্তু কিছু বলতে পারছে না, ভাইয়া এখনো রাজি হয়নি, আর মা তো রাজুর কথা শুনতেই পারে না। তার চেয়ে আমি বলি কি, তুই রাজুকে ভুলে যা রিয়া, আসলে বাড়িতে এত অশান্তি ভালো লাগছে না। প্লিজ বসুন।
কোর্ট অর্ডার নিশ্চয়ই পেয়েছেন? পেয়েছি। বাদশা রিপোর্ট করেছে? জি না, তবে লাস্ট ট্রাই বা ডেটার মধ্যে এখানে আসার কথা। আচ্ছা, বাদশা কি কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করেছে? না। একজন অবজারভার আসার কথা ছিল? ও হ্যাঁ, উনি এসেছেন, ডিরেক্টর সাহেব রুমে আছেন, ডাকলেই চলে আসবে। আচ্ছা, বাদশার ব্লাড স্যাম্পল আপনি নিজেই নিয়েছিলেন? জি। ব্লাড স্যাম্পল আপনারা সাধারণত কোথায় প্রিজার্ভ করেন? নরমালি ল্যাবে রাখা হয়, তবে ডিএনএ টেস্টের ব্লাড স্যাম্পল একটা বিশেষ রুমে রাখা হয়। রুমে যে কেউ ঢুকতে পারে? একমাত্র আমি ছাড়া ওখানে আর কেউ ঢুকতে পারে না। ওখানে একমাত্র জেনেসিস্ট আমি। টেকনিশিয়ানরাও ঢুকতে পারে না? আমি বুঝতে পারছি আপনি সন্দেহ করছেন বাচ্চার ব্লাড স্যাম্পল ম্যানিপুলেট হয়েছে কিনা। দেখুন মিস্টার চৌধুরী, কোনো সম্ভাবনা নেই। রুমটা সবসময় লক থাকে এবং চাবিটা আমার কাছে। কে? ও রফিক আঙ্কেল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কি করলেন? রিজি আন্টি মারা গেছে? কবে? আমার সাথে তো দেখা হয় নাই। আয় হায়, তার বাসার ঠিকানাও তো আমি জানি না। হ্যাঁ বলুন বলুন, কত নম্বর? 47 নম্বর বাসা। আচ্ছা আচ্ছা, আমি এখনই যাইতেছি, এখনই যাইতেছি। সালাম আলাইকুম। কেটা মারা গেছে? আমার এক আন্টি। তোমার আপন আন্টি? না, দুঃসম্পর্কের এক আন্টি। তুমি কি যাইতেছ এখন? হ্যাঁ, আমার একটু যাওয়ান লাগবো। হওনি, তুই থাক, ফোন দিস। আমার সম্পর্ক মানিনি, বিয়ের প্রশ্নই আসে না। আর কে মানছে না? ছোট ভাই ছাড়া আর কেউ মানছে না। আঙ্কেলও রাজি হয়নি? বাবা, রাজি বা অরাজি, মিডল পজিশন অ্যাকচুয়ালি। রাজি না হবার কি কারণ? তুই আমাদের বাড়িতে নিম্ন স্তরের চাকরি করতি, এত ঘুরিয়ে বলার তো দরকার নেই। সরাসরি বল যে আমি তোদের বাড়িতে চাকর ছিলাম। রাজু, তুই আমাদের বাড়িতে চাকর ছিলি না, তুই আমাদের বাড়িতে আশ্রিত ছিলি। বাবা আমাকে ভাইয়াকে যেরকম ট্রিট করত, তোকেও সেরকম ট্রিট করত। ঠিক, আমি আমি পরিচিতি পেয়েছি চাকর হিসাবে। যারা তোর আর আমার সম্পর্ক মানছে না তারাই তোকে চাকর বলছে রাজু। দেখ রিয়া, ঠিক আছে আমি তোদের বাড়িতে চাকর ছিলাম, কিন্তু এখন তো আমি আর চাকর নাই না। মানুষের জীবনে পরিবর্তন আসে, আমার জীবনে পরিবর্তন হয়েছে। ধর একটা লোক ফুটপাতে ফেরি করে বেড়ায়, সে ফেরি করে বেড়ায়, সে মালপত্র বিক্রি করে, একসময় সে কোটিপতি হয়ে গেল, তখন তাকে মানুষ কি বলবে? ফেরিওয়ালা বলবে? তাহলে আমাকে কেন মানুষ চাকর বলে? হ্যাঁ, অন্যায় বলে রাজু। কি বললো না বললো আমার তাতে কিছু আসে যায় না। তোর একমাত্র পরিচয় তুই রাজু, আমার রাজু। কিন্তু আমার আসে যায়, আমি তোর আর আমার সম্পর্কের পারিবারিক স্বীকৃতি চাই, আমি পরিচিতি চাই, আমি সম্মান চাই। আচ্ছা, তুই তো বলেছিলি যে ছোট ভাই সব কিছু ম্যানেজ করতে পারবে, সে কি করলো? ছোট ভাই অনেক চেষ্টা করেছে, এখনো করছে, দেখা যাক কি হয়। বাদশার বাসায় পুলিশ পাঠাতে পারে না? এখন সময় আছে,
প্লিজ ইমরান ভালো হয়ে যাও। এই আমার অ্যাডভাইস দিবি না রাজি, অ্যাডভাইস দিবি না, কতবার আমি তোরে কইছি আমার অ্যাডভাইস দিবি না। তোরা ভাই বোন মিলা দুইজনে যুক্তি কইরা আমার লগে সিকিউরিটি করছস। Dukka dukka da dukka da dukka da dukka dukka da 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 dukka